হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি ভিডিওটি বানাচ্ছি আবার সেই পেটসের ওপর। আর আজকে ভিডিওটি একজন দর্শক বন্ধুর অনুরোধে আমি ভিডিওটি বানাচ্ছি। আজকে ভিডিওর টপিক অল অ্যাবাউট কমেট গোল্ডফিশ বা হাউ টু কেয়ার কমেট গোল্ডফিশ। আজকে ভিডিওতে আমি গোল্ডফিশ কেনা থেকে ট্যাঙ্ক সেট আপ, ফিডিং, ব্রিডিং সম্বন্ধে সব কিছু বলে দেবো। আর কিছু পার্ট আমি আবার পরে ভিডিওগুলিতে আমার কিছু কিছু পরে ভিডিওতে বলে দেবো, কারণ ভিডিওটি পুরোটা বলতে গেলে অনেক লং হয়ে যাবে। সো ভিডিওটি শুরু করছি একটা ছোটো ইন্ট্রোর পর। সো আমি এই কমেট গোল্ডফিশের সম্বন্ধে পার্ট পার্ট করে বলবো, সো বা গ্রুপে করে বলবো। সো শুরু করছি। গ্রুপ এ, বাইং বা কেনা, আপনি কী কী দেখে এই গোল্ডফিশটাই কিনতে পারেন। সো প্রথমেই আমাদের জানতে হবে যে কমেট গোল্ডফিশ কেনার সময় আমাদের কী কী দিকের ওপর নজর রাখতে হবে। সো নাম্বার ওয়ান যে পয়েন্টটি সেটি হলো, আপনি দেখে নেবেন যে মাছটি অ্যাকোরিয়ামের চারদিকে ঘুরে বেড়াচ্ছে কি না, অ্যাকোরিয়ামের ওপরে গ্যাসপিং করছে বা নিচে বসে আছে। যদি চারদিকে ঘুরে বেড়ায় তাহলে জানবেন মাছটি সুস্থ, আপনি সেটাকে নিতে পারেন। নাম্বার টু যে পয়েন্টটি সেটি হলো, আপনি দেখে নেবেন যে গোল্ডফিশটির পিঠের যে পাখনাটি সেটি উঠে আছে না নেমে আছে। যদি সে সুস্থ থাকে তাহলে সেই পাখনাটি উঠে থাকবে, সো আপনি সেটা দেখো গোল্ডফিশটিকে কিনতে পারেন। নাম্বার থ্রি যে পয়েন্টটি, আপনি দেখে নেবেন যে ও যে মাছটি দুটি বক্ষ পাখনার মানে প্রথম মানে ফুলকার পরে যে দুটি পাখনা হয় সেই দুটি পাখনার মাধ্যমে সাঁতার কাটছে না সেই দুটি পাখনার জায়গায় একটা পাখনা ইউজ করে সাঁতার কাটছে। সো যদি একটা পাখনা ইউজ করে সাঁতার কাটে সে জীবনে শেষ দশায় আছে, তাকে আর আপনাকে না কেনাই ভালো। সো নাম্বার ফোর যে পয়েন্টটি সেটি হলো, আপনি দেখে নেবেন যে ওর যে মাছটির গায়ে কোনো রকম সাদা দাগ বা ফাঙ্গাস আছে কিনা। যদি থাকে তাহলে নেবেন না, আর যদি না থাকে তাহলে আপনি অবশ্যই নিতে পারেন। সো গ্রুপ বি, ট্যাঙ্ক সেট আপ। সো প্রথমেই বলে রাখি যে কমেট গোল্ডফিশ প্রায় 1 ফুট পর্যন্ত বড় হতে পারে, আর এটি তার নামেই প্রকাশ পায়। কমেট অর্থাৎ ধূমকেতু, তো যেমন বুঝতেই পারছেন ওর কেমন জায়ান্ট আকার হয়। সো এদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য কমপক্ষে 3 ফিট ট্যাঙ্ক লাগে। 3 ফিটটা ছোট হয়ে যায় যখন ওরা বড় হয়ে যায়। এদের ট্যাঙ্কে গাছ জরুরি, গাছ বা অ্যাকোয়া প্লান্টস, যেগুলো অ্যাকোয়াটিক প্লান্টস যেমন জাভা মস, তারপরে ফ্লোটার্স, লিলি, অ্যামাজন সোর্ড ইত্যাদি। এর কারণে তারা সেফ ফিল করে এবং ভালোভাবে বেঁচে থাকতে পারে। আর এছাড়াও গাছ লাগানোর ফলে আরেকটি উপকার হয় যে অ্যামোনিয়া লেভেলটা কন্ট্রোলে থাকে। এছাড়াও আপনি কমেট গোল্ডফিশ ট্যাঙ্কে মিডিয়াম গ্র্যাভেল দেবেন না। মিডিয়াম বলতে যেটা খুব বড়ও না খুব ছোটোও না, এমন কিছু গ্র্যাভেল দেবেন না। হয় খুব বড় বড় গ্র্যাভেল দেবেন বা একদমই খুব ছোটো ছোটো গ্র্যাভেল দেবেন, মানে যেগুলো স্যান্ড যেগুলো বলা হয়, একদম মাঝামাঝি গ্র্যাভেল দেবেন না। কারণ অনেক সময় দেখা গেছে যে কমেট গোল্ডফিশ এই গ্র্যাভেলগুলোকে খেয়ে ফেলে এবং গলে আটকে মারা যায়। তারপর বলা যাক ফিল্টার ও এয়ার পাম্প লাগবে কিনা। হ্যাঁ, দুটোই অবশ্যই লাগবে। এবং ফিল্টার আপনি স্পঞ্জ ফিল্টারও ইউজ করতে পারেন, আর যদি পাওয়ার ফিল্টার থাকে তাহলে কোনোরকম ওটাকেও ইউজ করতে পারেন। কিন্তু এই পাওয়ার ফিল্টার শুধুমাত্র এই গোল্ডফিশের ক্ষেত্রেই আপনি ইউজ করতে হবে, আর অন্য গোল্ডফিশের ক্ষেত্রে এটা ইউজ করা যায় না, কারণ তারা মানে একটু নাজুক হয় আর খুব স্লো হয়, আর এর একটু অন্যদের তুলনায় একটু ফাস্ট হয় আর স্ট্রং হয়। সো আপনি এটা ইউজ করতে পারেন। আর হিটার কি লাগবে? হিটার আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু গোল্ডফিশের ক্ষেত্রে সাধারণত হিটার লাগে না। আর যদি থাকে তাহলে 25 থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখবেন। গ্রুপ সি, ট্যাঙ্ক মেট। কোমার গোল্ডফিশের সাথে খুব একটি গোল্ডফিশ ধরনের মাছ রাখা যায় না। কারণ আপনি হয়তো বলতে পারেন যে গোল্ডফিশের সাথে গোল্ডফিশ রাখবেন, এটা কেমন কথা? হ্যাঁ, আপনি অবশ্যই রাখতে পারেন, কিন্তু যদি ওটা জায়েন্ট হয়ে যায় বা বড় হয়ে যায় মানে অ্যাডাল্ট সাইজ হয়ে যায় তখন অন্য গোল্ডফিশের সাথে না রাখাই ভালো। কারণ ওটা বড় হয়ে গেলে খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং ছোটো মাছ ফেলে সেগুলোকে খেয়েও ফেলে। আর এগুলি অন্য গোল্ডফিশের মধ্যে নন অ্যাগ্রেসিভ নয়, এগুলো সেমি অ্যাগ্রেসিভ ফিশ। মানে যখন রাগ হয়ে যাবে তখন তো অন্য মাছটাকে মেরেই ফেলবে এমন একটি অবস্থায়। সো কিন্তু কিছু মাছ আছে যেমন কৈকার, গোরামি, শার্ক, এছাড়াও আরও মাছ আছে কিছু কিছু, এদের সাথে কমেট গোল্ডফিশকে রাখতে পারেন। সো এর উপর যদি কোনো সেপারেট ভিডিও চান আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। গ্রুপ ডি, ফিডিং। ওয়াইল্ডে কমেট গোল্ডফিশ সব কিছু খায় যা তার মুখে আটে, সব কিছুই খায়। যেমন ছোটো পোকা, ছোটোখাটো মাছ, ফলের বীজ, গাছপালা ইত্যাদি সব কিছু খায়। আর এই মাছটি অন্য গোল্ডফিশদের তুলনায় তাড়াতাড়ি বড় হয় বা দ্বিগুণ আকারে বাড়ে। তা আপনি অ্যাকোয়ারিয়ামে ওদের ড্রাই ফুড খাওয়াতে পারেন, যেমন অপটিমাম, টেট্রাবিটস, টাইও ইত্যাদিগুলো। আবার লাইফ ফুডও দিতে পারেন, যেমন কেঁচো, শ্রিম্প ইত্যাদি।
আবার ভেজিটেবলস দিতে পারেন, যেমন ফুলকপি, গাজর, লেটুস পাতা ইত্যাদি দিতে পারেন, কিন্তু এগুলো সেদ্ধ করে। আর এবং সেগুলো আপনি কীভাবে দেবেন তার উপর শীঘ্রই একটি আমি ভিডিও দেবো আশা করছি। তারপর কী করে গোল্ড বড় করতে হয়, গোল্ডফিশ তাড়াতাড়ি কী করে বড় করতে হয় তার উপর একটা ভিডিও কালকের মধ্যেই আশা করছি দিয়ে দেবো। আর এটা আমি ব্যবহার করি, এটা কাজ দেয়, আমারও তো কাজ দিয়েছে, আপনাদের আশা করছি কাজ দেবে। সো তাই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, শীঘ্রই ভিডিও আসছে। গ্রুপ ই ব্রিডিং, কোমেট গোল্ডফিশ সবথেকে ভালো ব্রিড হয় পন্ডে, কিন্তু অ্যাকোয়ারিয়ামে ব্রিড করা এদের একটু শক্ত। আর সাধারণত কেউ অ্যাকোয়ারিয়ামে ব্রিড করে না, বিভিন্ন ফার্ম থেকে এই গোল্ডফিশগুলো আসে, আর অ্যাকোয়ারিয়ামে ব্রিড করা যায় না প্রায়। আর যদি তাও করতে চান তাহলে তার জন্য আপনাদের প্রথমে মেল ফিমেল চিনতে হবে। এবার কী করে চিনবেন তার জন্য আমি কিছু পদ্ধতি বলে দিচ্ছি, এগুলোকে ইউজ করুন, আশা করি আপনার মানে আশা করি না কাজ দেবে, আপনি পারবেন এগুলো করতে। আর সব গোল্ডফিশের ক্ষেত্রে এই পয়েন্টগুলি মানে পদ্ধতিগুলি কাজে লাগবে। সো এক নম্বর যে পয়েন্ট সেটি হলো বডি শেপ। ফিমেল কমেটের বা যে কোনো গোল্ডফিশের বডি শেপ একটু রাউন্ড হয় এবং একটু কম লম্বা হয়, আর যেটা মেল হয় সেটার বডি শেপ একটু সরু হয় এবং লম্বাটা বেশি হয়। আর দু নম্বর যে পদ্ধতি সেটি হলো বডি কালার। ফিমেল গোল্ডফিশের বডি কালার একটুখানি ডাল হয় আর মেলের বডি কালার একটুখানি বেশি উজ্জ্বল হয়। নম্বর থ্রি যে পদ্ধতি সেটি হলো স্পটস। ব্রিডিংয়ের সময় কমেট গোল্ডফিশ বা যে কোনো গোল্ডফিশ বলে নিন, তাদের যারা মেল হয় তাদের ফুলকার ওপর সাদা সাদা ছোটো ছোটো স্পট চলে আসে, সেটা আপনি লক্ষ্য করে দেখতে পারেন। আর ফিমেলের পেটের ওপর স্পটগুলি আসে, সো সেটা থেকে আমি বুঝতে পারেন মেল ফিমেল। নম্বর ফোর যে পদ্ধতিটি সেটি হলো বিহেভিয়ার। ব্রিডিংয়ের সময় মেল ফিমেলকে তাড়া করে বা চেস করে, আর ট্যাঙ্কের চারদিকে দেখবেন মেল ফিমেলকে তাড়া করে ঘুরে বেড়াচ্ছে। এই জিনিসগুলি দেখে আপনি কমেট গোল্ডফিশকে চিনতে পারবেন। আর বাকি ব্রিডিং প্রসেসটা এই ভিডিওটা বলা সম্ভব নয়, কারণ ভিডিওটা এমনি খুব লং হয়ে গেছে আর আরও বলতে গেলে লং হয়ে যাবে। সো এর জন্য আমি তাড়াতাড়ি খুব একটি ভিডিও আপলোড করব। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, থ্যাংকস।